गणतिशा बखस्ते तिप्रा मथनी लोवाजी मुंबई तिप्रा सिटीजन फेडरेशन शासन ने मालिबंग पांडा संग जखा गणतिशा टाउन हॉल आरमान जखा हाजे सिटीजन ने कसाम एमएलए तापस देव तितिरिसिन सामुसारिफंग आदम राजेश त्रिपुरा सिटीजन फेडरेशन गणतिशा बखस्ते निकताल कासको चंगजखा जय कुमार दास न आर बेबागे खरक थामचिसनि रग्नतुये कमिटी संग जखा কাজ করছে এইটা পরে হচ্ছে কিছু কিছু মিসগিভিংস দেওয়া আছে পিপুলের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ যে ত্রিপুরা মতো একটা সাম্প্রদায়িক দল ত্রিপুরা মতো একটা সাম্প্রদায়িক দল ত্রিপুরা মতো চেয়ারম্যান হলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মানিক্য ডাইনেস্টি কখনো সাম্প্রদায়িক হতে পারে না অতীতে যদি আমরা বিশ্লেষণ চাই আর এই রাজবাড়ি এই প্যালেস এখানে টিকাসা এবং অনুপজাতি এদের মধ্যে একটা সেতুবন্ধন সবসময় এরা সমস্ত সম্প্রদায়ের উদ্যোগ থেকে রাজত্ব করেছে আর যারা বলছে যে সাম্প্রদায়িক আজকে 18 মাস কি 20 মাস এডিসিতে আমরা শাসন করছি একটা এক্সাম্পলও দেখাতে পারবেন না যে কোথাও সাম্প্রদায়িক কিছু ঘটেছে এবং আমরা মোটামুটিভাবে জাতি তিপ্রাসা নিয়ে আমাদের বিশ্বাস আমরা বিকল্প সরকার দেব এবং আমাদের যা ইনফরমেশন এবং বর্তমান রাজনীতির যা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা বিকল্প সরকার দেওয়ার মতো আমরা পরিস্থিতি আছে সুতরাং যারা এই সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের যে দ্বিচারিতা তারাই আবার আসছে মহারাজার কাছে যে অ্যালায়েন্স করার জন্য সুতরাং এরা শুধু রাজনৈতিক স্বার্থেই এই বিভ্রান্তিটা সৃষ্টি করছে মানুষকে ভুল বোঝাচ্ছে আমাদের টিসিএফ এর দায়িত্ব হবে যে ভুল বোঝানো এটার কাজ এটা থেকে মানুষকে মুক্ত করা মানুষকে বিভ্রান্তি মুক্ত করা ধন্যবাদ প্রতিবাদ এই যে প্রচার মিথ্যা প্রচার অপপ্রচার এটার বিরুদ্ধে আমাদের মানুষকে সজাগ করতে হবে সচেতন করতে হবে এটা টিসিএফ এর দায়িত্ব টিসিএফ শুধু বাংলাদেশ সংগঠন না টিসিএফ সমস্ত বঞ্চিতদের সংগঠন সে এসসি ওবিসি মাইনরিটি কপালি চা বাগান এরা যারা বঞ্চিত যারা এক দেশের মুখোমুখি কথা শুনে এসছে তাদের এবং আমার উপজাতি ভাই বোনরা তো আছেনই ফলে আমি আমার বক্তব্য দিকে তো করবো না এইটুকু আশ্বাস দিতে পারি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতি যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে বিজেপিকে রুখার মতো ত্রিপুরা মতা ছাড়া অন্য কোনো দল নেই এবং এই রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখবেন যে ত্রিপুরা মতা একক সরকার গড়ার মতো শক্তি নিয়ে বিধানসভায় ঢুকবে এই ব্যাপারে আপনাদেরকে আমি বলবো যে আপনারা বর্তমান রাজনীতি যেটা একটা জোট রাজনীতি কংগ্রেস সিপিএম যে কংগ্রেস যে সিপিএম কংগ্রেসের অত লোককে হত্যা করছে তাদের ক্ষমতার লোভে তাদের সঙ্গে হাত মিলতে যাচ্ছে এবং ত্রিপুরাল্যান্ড সম্পর্কে যে যে সমস্ত অপপ্রচার করা হচ্ছে তারাই এখন মহারাজার কাছে বারবার আসছেন ওদের আতাতের জন্য সুতরাং এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার জবাব টিসিএফ দেবে আমি আপনাদেরকে শুধু এইটুকু আশ্বস্ত করতে চাই যে টিসিএফ সমস্ত জনজাতি মাইনরিটি এসসি ওবিসি এদের দাবি দেওয়া নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে এবং আমরা সরকার এর উপর এদের দাবি দেওয়াগুলি
আমরা অগ্রাধিকার দেবই। আমি বর্ণাধরবাসীকে আমার সশস্ত্র সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। মহারাজা ঘোষণা দিয়ে দিছে, কেন আজকে ঘোষণা দিছে এবং কেন ত্রিপুরা সিটিজেন ফেডারেশন কমিটি হইব? এই পঁচাত্তর বছরের পরে প্রথমবার যে ত্রিপুরা লোকাল পার্টি থেকে একটা এরকম সংগঠন হয়েছে, এটা একটা ইতিহাস। ত্রিপুরা সিটিজেন ফেডারেশন, এর আগে যত লোকাল পার্টি আছে কোনো পার্টিতে এরকম নাই। মহারাজের যে অধিষ্ঠিত হয়েছে আজকে ত্রিপুরা রাইজের মধ্যে, সে ত্রিপুরা শাহ হোক, সে বাঙালি হোক, সে মুসলিম হোক, সে যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো জাতির লোক হোক, যারা আজকে ত্রিপুরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে যারা বঞ্চিত আছে, কৃষক এখানে যারা গভর্নমেন্ট সার্ভিস করে, এখানে যারা ছাত্র আছে, মহিলা আছে, সব সেকশনের মানুষ সবাইকে নিয়ে আগামী দিন কীভাবে আমরা এগিয়ে যাব, কীভাবে আমরা সকলে সব জাতির সাথে, সব ধর্মের সাথে, গরিব ধনী ছাত্র কৃষক সবার সাথে আমরা কীভাবে কাজ করতে পারবো, সবাইকে নিয়ে আমরা কীভাবে আগামী দিন এগিয়ে যেতে পারবো, তার উদ্দেশ্যে এই যে কমিটিটা গঠন করা হয়েছে। এবং এই কমিটি আগামী দিন রায়না ভিলির মধ্যে কাজ করবে। এরকম কমিটি শুধু রায়না ভিলির মধ্যে নয়, অন্যান্য এরিয়াতেও এরকম কমিটি গঠন করবে। এবং আমাদের এখানে প্রথমবার যে সেখান কমিটি ঘোষণা করার পরে আমাদের এখানে কিন্তু আজকে বাজার বয় সাপ্তাহিক বাজার, তার জন্য সবাই আইতে পারেনি। আমাদের ডেটটা অলরেডি ফিক্স হয়ে গেছে, তার জন্য আজকে আমরা প্রোগ্রাম করছি 5 তারিখ, যে আজকে যে ভোটার লিস্ট আগামী বিধানসভা নির্বাচনের জন্য যে ভোটার লিস্ট ফাইনাল যে পাবলিকেশন ডেটটা আজকে, তো আমরা তার জন্য আজকে ডেটটা ফিক্স করছি যে আমরা আজকে মিটিং করবো। এবং বিজেপির সবাই জানে যে বিজেপি আর মাত্র 6 থেকে 7 দিন মেয়াদ, কেন বই পাইব? এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটাই থাকবো ত্রিপুরা মহথা, 5 থেকে 6-7 দিনের পরে যখন ইলেকশন ডিক্লেয়ার দেওয়া দিব তো বিজেপি তো আর নাই, সিপিএম তো নাই, একমাত্র ত্রিপুরা মহথা এডিসি এলাকার মধ্যে আছে। কমসে কম আর তো 3 বছর তো আমাদের হাতে আছে, তো আমরাই আছি এটা সবাই জানে, তার জন্য কেউ মনে বই নাই। সবাই জানে যে আগামী দিন বিজেপি সরকার থাকবে না, অনেকে বলে যে সিপিএম বিজেপি সবাই মিলে এখানে বাঙালি এরিয়াতে সবার সমর্থন আছে, ত্রিপুরা মথাতে সমর্থন নাই। আমি বলতে চাই আজকে যে এই এলাকা সাইকার থেকে শুরু করে সব জায়গাতে রায়না ভিলির মধ্যে যতজন বাঙালি আছে সবাই ত্রিপুরা মথা, সবাই চায় এখন মহারাজার নেতৃত্বে একটা সরকার হোক, শান্তি সম্প্রীতিভাবে সুস্থভাবে একটা সরকার পরিচালনা হোক, সকলকে নিয়ে একটা ভালো কাজকর্ম হোক, সবার সাথে আমরা দেখলাম।